যতবার একসাথে হইছি ভালো কিছু হইছে। তাহলে হয়ে যাক আরেকবার বাংলাদেশের জন্য। আসলে দর্শক, প্রথমে যে ভিডিও ক্লিপটি দেখলেন, এটি কিন্তু নগদের একটি স্পন্সর করেছেন তারা। আসলে নগদের ফেসবুকে আসলে তারা এটি পোস্ট করেছেন। একটি ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে সাকিব আল হাসান আসলে ড্রেসিং রুমে তার মোবাইল ফোনটা খুঁজছিলেন, তিনি কিন্তু মোবাইল ফোনটা খুঁজে পাচ্ছিলেন না। তারপরে কিন্তু দেখা যায় তামিম ইকবালকে আসতে। তামিম ইকবাল এসে আসলে সাকিবের দিয়ে কিছুক্ষণ চেয়ে থাকে এবং দেখে যে সাকিব আসলে খুঁজছেটা কি। তখন কিন্তু সাকিব আল হাসানের মোবাইলটা তামিম ইকবাল কাপড়ের তল থেকে আসলে সরিয়ে দেয় এবং সাকিব আল হাসান কিন্তু তখন মোবাইলটি দেখে এবং তখন তিনি মোবাইলটি হাতে নিয়ে তামিম ইকবালকে 30 টাকা রিচার্জ করে। 30 টাকা রিচার্জ করার পর তামিম ইকবাল বলে যে 30 টাকা কিসের জন্য রিচার্জ করলি? তখন বলে যে আমরা ফতুল্লাতে যে ম্যাচটি খেলেছিলাম সেখানে তুই গাড়ি ভাড়া দিয়েছিলি, সেই ঋণটা আসলে শোধ দিলাম। তো তখন তামিম ইকবাল আসলে হাসতে থাকে এবং তখন সাকিব আল হাসান বলে যে যখন আমরা একসাথে হয়েছি তখনই ভালো কিছু হয়েছে। এবার তামিম ইকবাল বলে তাহলে হয়ে যাক আরেকবার। তখন সাকিব আল হাসান বলেন যে এবার হবে বাংলাদেশের জন্য। আসলে তারা ওয়ার্ল্ড কাপকে ঘিরে এরকম একটা আলোচনা করেছিল, এরকম এই ভিডিওটি আসলে ওয়ার্ল্ড কাপে শুরু হওয়ার অনেকদিন আগেই, যখন আসলে তামিম ইকবাল ইনজুরি ছিলেন তখনই। তো তখন আসলে যে এরকম ভিডিও একটা পোস্ট করে নাই নগদ তাহলে কিন্তু সমালোচনা এত দূর গড়াতো না। এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে সাকিব তামিমের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব তো আসলে লাগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আসলে তারাই চায়নি তামিম ইকবাল বিশ্বকাপ খেলুক। তো সাকিব আল হাসান কিন্তু তামিম সাকিবের দ্বন্দ্ব আছে এটা আমরা সকলে জানি, কিন্তু বিশ্বকাপের আগে তাদের দ্বন্দ্বটা যে এইভাবে গড়াবে, আমাদের ক্রিকেটকে প্রভাব ফেলবে, আমরা কখনোই কেউ কল্পনা করিনি। তো তামিম থাকলে হতে পারতো এবারে বিশ্বকাপে আমাদের দলটা আরও শক্তিশালী হতো, আরও আমরা শক্ত গলায় বলতে পারতাম এবার আমরা সেমিফাইনাল খেলব। তবে তামিম সাকিবের এরকম বন্ধুত্ব আবার যেন ফিরে আসে আমরা সবাই সেই শুভকামনা করি। এবারে বিশ্বকাপে যা হবার তা হবেই, কিন্তু সাকিব তামিম যেন আবার বন্ধুত্ব শুরু করে, তারা যেন আবার আগের মতো একসাথে গলায় হাত রেখে নিজেরা নিজেরা যেন সব দ্বিধাদ্বন্দ্ব দূর করে তারা যেন এইভাবে হাতে হাত রেখে বাকি দিনগুলো যেন তারা পার করতে পারে, আমরা সেই শুভকামনা তাদের দুজনের জন্যই করব, কারণ তারা দুজনই আমাদের বাংলাদেশের জন্য সবথেকে বড় স্টার।